জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের বন্ধু এক্সচেঞ্জের ফেরদৌস মন্ডল, আর তোমরা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। আজকের আমি ভিডিওটি বানাচ্ছি মূলত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। আজকের এই ক্লাসে যে প্রশ্নটি তোমরা পাবে সেটি প্রতিনিয়ত কোনো না কোনো পরীক্ষাতে এসে থাকে, যদিও আমি এটা স্পেশালি ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবল যে পরীক্ষাটি হবে তার জন্য তৈরি করছি। তো বন্ধুরা, আসা যাক চ্যাপ্টারগুলো। তার উপরে তার আগে একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটি খুব ছোট্ট চ্যানেল, যারা নবাগত তাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করতে ভুলবে না। তো আসা যাক চ্যাপ্টারের উপরে। তো বন্ধুরা, রাজ্য ও রাজধানী নিয়ে আজকে আলোচনা করব। আমাদের দেশে টোটাল 29টা স্টেট আছে, আর তার রাজধানীগুলি একটু জেনে নেব। প্রথমেই দেখব অন্ধ্রপ্রদেশ, আর অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী। তো বন্ধুরা, অন্ধ্রপ্রদেশের রাজধানী আগে ছিল হায়দ্রাবাদ, এখন পরিবর্তন হয়েছে অমরাবতী। অতএব এটি খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য গুরুত্বের দিক থেকে সব থেকে এটি বেশি আছে বলে আমি এটি প্রথমে অবস্থান করলাম। অরুণাচল প্রদেশ, এটির রাজধানী ইটানগর। অরুণাচল প্রদেশের রাজধানী বন্ধুরা ইটানগর। অসমের রাজধানী দিশপুর। বিহারের রাজধানী পাটনা। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর। ওয়েস্টবেঙ্গল বা কলকাতা, ওয়েস্টবেঙ্গল বা পশ্চিমবাংলার রাজধানী কলকাতা, এটি আমাদের পশ্চিমবাংলার রাজধানী। গোয়ার রাজধানী পানাজি। গুজরাট, গুজরাটের রাজধানী গান্ধীনগর। হরিয়ানা, হরিয়ানার রাজধানী চণ্ডীগড়। বন্ধুরা আবারও তোমরা খেয়াল করো, পাঞ্জাবেরও রাজধানী চণ্ডীগড়, অর্থাৎ দুটি রাজ্য আর একটি রাজধানী, এটি হলো চণ্ডীগড়। এটি ভীষণ গুরুত্বপূর্ণ। হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। জম্মু ও কাশ্মীর, এর রাজধানী শ্রীনগর ও জম্মু। বন্ধুরা, শ্রীনগর আর জম্মু, এটি একটি সময়ে গরমের সময় একটি রাজধানী হয়, আর জম্মু হয় শীতের সময়। শ্রীনগর আর জম্মু হয় গরমের সময়। এটি খেয়াল রাখবে, একটি স্টেট কিন্তু দুটি রাজধানী। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। মহারাষ্ট্র রাজধানী মুম্বাই। মণিপুর এর রাজধানী ইম্ফল। মেঘালয় এর রাজধানী শিলং। মিজোরাম এর রাজধানী আইজল। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। বন্ধুরা, কেরালার রাজধানী তিরুবনন্তপুরম। তামিলনাড়ুর রাজধানী পন্ডিচেরি। রাজস্থানের রাজধানী জয়পুর। উত্তরপ্রদেশের রাজধানী লখনউ। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। ত্রিপুরার রাজধানী আগরতলা। সিকিমের রাজধানী গ্যাংটক। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। এটি নবগঠিত রাজ্য এবং এটি 29তম রাজ্য। এটিও গুরুত্বের দিক থেকে অনেকটি বেশি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে, আর তোমাদের এই ভিডিওটি সত্যি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো বেশি বেশি করে। আর যারা নবাগত তাদের কাছে আবারও রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাও, আর পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করতে ভুলবে না, তাতে আমরা যে নতুন ভিডিওগুলি ছাড়বো তার নোটিফিকেশন পেয়ে যাবে, আর তোমরা পরীক্ষার জন্য তৈরি হতে থাকবে। বন্ধুরা আবারও বলি, ওয়েস্টবেঙ্গল পুলিশের জন্য তোমরা কন্টিনিউ একটি করে ভিডিও পাবে, আর ওয়েস্টবেঙ্গল পুলিশের সিলেবাসটা খুব যে ইজি তা নয়, কিন্তু ক্রমাগত যদি কেউ প্র্যাকটিসের মধ্যে থাকে অবশ্যই সে পারবে, আর আশা করি তোমাদের সহযোগিতা করার হাত বাড়িয়ে দেবে। জয় হিন্দ, সকলে ভালো থেকো।